বোমা বাঁধা হচ্ছে, খবর পেয়ে অভিযান পুলিশের। উদ্ধার বোমা তৈরির সামগ্রী, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। চাকদা পুলিশের অভিযানে গ্রেফতার এক অভিযুক্ত। বড়সড় সাফল্য চাকদা থানার পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে উদ্ধার তাজা বোমা ও বোমা তৈরির মশলা। উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেফতার এক। ঘটনাটি ঘটেছে চাকদা থানার নতুন পল্লী এলাকায়। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে লোকসভার দিনক্ষণ। তারপর থেকেই তৎপর পুলিশ প্রশাসন। বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন, পাশাপাশি রাজ্যে ঢুকেছে কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে রুট মার্চ। এর মধ্যে চাকদা থানার পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বোমা ও বোমা তৈরির মশলা সহ দেশি পিস্তল ও কার্তুজ। সূত্রের খবর অনুযায়ী, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ হানা দেয় চাকদা থানার নতুন পল্লী এলাকায়। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে চাকদা থানার নতুন পল্লী এলাকায় তারক মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে তৈরি হচ্ছে বোমা। এরপর সেখানে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি বোমা ও বোমা তৈরির মশলা, সেই সঙ্গে উদ্ধার হয় একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ। এরপরে তারক মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তকে এদিন তোলা হয় কল্যাণী মহকুমা আদালতে। আদালতে পুলিশি হেফাজতের নির্দেশ দিলে অভিযুক্তকে জেরা করে এর পেছনে বড় কোনো চক্রে যোগসূত্র আছে কিনা তা তদন্ত শুরু করবে পুলিশ। এই বিষয়ে চাকদা থানার আইসি অরিন্দম মুখার্জি জানান, আজ গোপন সূত্রে খবরের ভিত্তিতে আমরা চাকদা থানার নতুন পল্লী এলাকায় অভিযান চালাই। এরপর তারক মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম। চাকদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে নতুন পল্লী বলে একটি জায়গা আছে, সেখানে বোম বাঁধা হচ্ছে। অ্যাকর্ডিংলি আমাদের চাকদা থানার টিম সেখানে যায়, রেড করি আমরা। ওখানে একজন লোক, তার নাম তারক মণ্ডল, 40 বছর বয়স, তাকে আমরা আটক করি। আটক করার পর তার বাড়ি থেকে একটি 1 শটার পাইপ গান, 1 রাউন্ড গুলি, 2খানা তাজা বোমা, বোম তৈরির মশলা ইত্যাদি আমরা পেয়েছি এবং সুতলিও পাওয়া গেছে। ওকে আমরা অ্যারেস্ট করেছি, স্পেসিফিক কেস করা হয়েছে এবং আমরা তাকে আগামীকালকে কোর্টে প্রডিউস করবো। আমাদের পুলিশ কাস্টডি নেওয়া হবে ফার্দার ইন্টারোগেশন করার জন্য, যে আর কে কে এর সঙ্গে যুক্ত আছে, কি কারণে সেগুলো তৈরি করছিল, কোথা থেকে সেই সমস্ত পেয়েছি, এগুলো আমরা পুরোটাই খতিয়ে দেখবো। এর বিরুদ্ধে পুরনো একটি ওয়ারেন্ট আছে, সেটা বাগদা থানার কেসের একটি ওয়ারেন্ট আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, চাকদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।